হরে কৃষ্ণ। আগামী 18ই মার্চ শনিবার পাপমোচনী একাদশী। সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, তাই সকলে যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করুন। তো আসুন আমরা এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করি। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই চরিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ার মুনি বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থেকেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থেকে যাও। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিসাচি হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সহদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল, তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় পাপমোচনী একাদশী ব্রত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরে কৃষ্ণ।